নমস্কার বন্ধুরা, তানিশেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মুরগির ছাল দিয়ে শিমের একটা দারুণ রেসিপি। চলুন দেখিনি এই সুস্বাদু স্বাদের রেসিপি কিভাবে আমি বাড়িতে বানাচ্ছি। এই রেসিপিটার জন্য আমি এরকম সরু সরু শিম নিয়ে নিয়েছি, যেটাকে অনেক জায়গায় বক শিমও বলা হয়। শিমটা আমি এখানে 400 গ্রাম মতো নিয়ে নিয়েছি আর দু সাইডে খুব ভালো করে ছিলে ধুয়ে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি নর্মাল শিম থাকে তাহলে সেইটা দিয়েও করতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, দিয়ে দেবো সর্ষের তেল 4 টেবিল স্পুন। এই রান্না একটু তেলটা বেশি লাগে। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেবো একটা দারচিনি আর একটা চিড়ে নেওয়া ছোট এলাচ। 10 থেকে 15 সেকেন্ড পর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা 10-15 সেকেন্ড ধরে ভেজে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করা এবং ধুয়ে রাখা মুরগির ছাল। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দু থেকে 4 মিনিট ধরে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজ সহ ছালগুলো। ছাল থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যেই আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। এবং নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে শিম সহ ছাল খুব ভালো মতো ভেজে নেব। কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার আমি একটু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে নিচ্ছি। শিম থেকে জল দিয়ে ছেড়ে দিয়েছে। আর অনেকটা শিম সেদ্ধও হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। যে যার যেরকম ঝাল খান সে সেরকম ঝাল দেবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। শিম কিন্তু সেদ্ধ প্রায় হয়েই গিয়েছে। এই রান্নায় আমি জলের কোনো ব্যবহার করব না। একটুখানি কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 চা চামচ মতো।
মশলা সহ সবজি খুব ভালো করে কষাবো। মশলা কষানো হয়ে গিয়েছে আর দেখুন তেলও খুব সুন্দর ছেড়ে দিয়েছে। এবার আমি ঢাকনাটা একটু চাপা দিয়ে দেব যাতে পুরোপুরি শিমটা সেদ্ধ হয়ে যায়। আমার রান্না একদম রেডি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের সার্ভ করে দেখাবো। রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।